हेलो स्टूडेंट्स, तुम्हारे सबाई के हमारे चैनले वेलकम जानाई। आज के हमरा तुम्हारे क्लास सिक्स एर प्रश्न विचित्र थेके थर्ड सेमेस्टर इवैल्यूएशन एर जोन्नो परिवेश ओ विज्ञान देखो 11 नम्बर स्कूल जेटा देवा हुए छे हुगली ब्रांच गवर्नमेंट स्कूल थेके। ए स्कूलेर समस्त ग्रुप ए एवं ग्रुप बी प्रश्न आंसर हमरा आज के क्लासे प्रोवाइड करब, ताई अवश्य तुम्हारा शेष पर्यन्त क्लासटी मनोयोग सहकारे देखे नाओ। देखो 11 नम्बर स्कूलेर ग्रुप एर आमादेर एकेर दागेर जेटा प्रथम एमसीक्यू देवा हुए छे কোন শ্রেণীর লিভারের আলম্ব ও বাধার মাঝামাঝি জায়গায় বল থাকে, আনসার হবে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট, কোন যন্ত্রে ঘর্ষণ কমাতে কি ধরনের পদার্থ ব্যবহার করা হয়, দেখো পিচ্ছিল তেল এবং এক্ষেত্রে গ্রিজ দুটোই কিন্তু ব্যবহার করা হয়, তার মানে অপশন ডি এখানে বলা হচ্ছে, বি এবং সি উভয়ই। এরপরে মানুষের বিজ্ঞানসম্মত নাম কোনটি, মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, তার অপশন এ তোমরা কারেক্ট করবে। চার নম্বর এমসিকিউ, সাবল সেলাই যন্ত্র ড্রিল যন্ত্র কলম এই চারটির মধ্যে সরল যন্ত্র নিচের কোনটিতে দেখানো হয়েছে, এগুলোর মধ্যে দেখো শাবল এবং কলম এই দুটো হচ্ছে কিন্তু সরল যন্ত্র। নেক্সট, প্রদত্ত কোন উদ্ভিদকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা যায়, এগুলোর মধ্যে দেখো অপশন বি পাইন, এটার বীজ নগ্ন অবস্থায় থাকে মানে অনাবৃত অবস্থায় থাকে, তার মানে এটা হচ্ছে ব্যক্তবীজী, আর বাকিগুলো কিন্তু হয়ে যাচ্ছে গুপ্তবীজী। এরপরে আমাদের শরীরের অধিকাংশ কোষের মধ্যে একটা গোল মতো বস্তু থাকে, একে কি বলা হয়, একে বলা হয় দেখো নিউক্লিয়াস। নেক্সট, কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা যায়, আনসার হবে দেখো উইপোকা মৌমাছি পিঁপড়ে সবাই কিন্তু সমাজবদ্ধ জীব, তার মানে অপশন ডি সবকটি এটা হবে আনসার। এরপরে প্রদত্ত কোনটিকে সামুদ্রিক প্রাণী বলা যায়, এগুলোর মধ্যে দেখো তিমিকে সামুদ্রিক প্রাণী বলা যায়। এরপরে সব শক্তিকে শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত করা যায়, আনসার হবে তাপ শক্তি। দশ নম্বর প্রশ্ন, যে সকল জীব নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে তাদের বলা হয়, আনসার হবে উৎপাদক। নেক্সট, বায়ুর কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়, আনসার হবে গতিশক্তি। এরপরে তোমার বাড়ির কলতলা পিছল এবং সবুজ, ওই স্থানে কি ধরনের জীব আছে বলে মনে হয়, এখানে আনসার হয়ে যাবে দেখো শ্যাওলা। এরপরে কোন বস্তুর ঘনত্ব মাপতে কোন কোন রাশির সাহায্য নেওয়া হয়, ঘনত্ব তার মানে ডেন্সিটি, ডেন্সিটি হয়ে যায় মাস বাই ভলিউম, তাই না, ভর বাই আয়তন, তাহলে ভর এবং আয়তনের সাহায্য নেওয়া হয় অপশন বি। এরপরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়, আনসার হবে অক্সিনোমিটার। নেক্সট, কোনটি মৌলিক রাশি, দৈর্ঘ্য ভর সময় তিনটাই হচ্ছে মৌলিক রাশি, তার মানে অপশন ডি তোমরা টিক করবে। এরপরে দেখো কোন বর্জ্য পদার্থটি দীর্ঘদিন পর মাটিতে মিশে যায়, এগুলোর মধ্যে দেখো একমাত্র কলার খোসা যেটা সেটা কিন্তু দীর্ঘদিন পর মাটিতে মিশে যায়, তার কারণ কলার খোসা এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। এরপরে লোহা এক প্রকার মৌল, এর চিহ্ন কি, আনসার হবে Fe এবং লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব, হাইড্রোজেন ও সালফার পরমাণু দিয়ে গঠিত যৌগ কোনটি, হাইড্রোজেন এবং সালফার দুটো নিয়েই গঠিত হচ্ছে হাইড্রোজেন সালফাইড, কেমন, এবং এটার সংকেত হচ্ছে H2S, আর এর সঙ্গে মনে রাখবে এটার কিন্তু গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। নেক্সট দেখো, প্রদত্ত কোন বক্তব্যটি ঠিক বলে মনে হয়, প্রথম অপশন দেওয়া হয়েছে গতিশক্তিকে যান্ত্রিক শক্তি বলা যায় না, এটা ভুল দেওয়া হয়েছে, বস্তুর আকৃতিগত পরিবর্তনে গতিশক্তির সৃষ্টি হয়, বস্তুর আকৃতি যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তির পরিবর্তন হয়, তাহলে এটাও ভুল। এরপরে দেখো বস্তুর আকৃতিগত পরিবর্তনে বস্তুটিতে কাজ করার সামর্থ্য সৃষ্টি হয়, তাহলে এটা কিন্তু ঠিক দেওয়া হয়েছে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, গাছের কাট অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে, ওই বস্তুটিকে উইপোকা ছাড়া আর কোনো প্রাণী হজম করতে পারে না, ওই বস্তুটির নাম হলো, আনসার হবে সেলুলোজ। নেক্সট দেখো শেষ এমসিকিউ, নিচের প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর সঙ্গে মানুষের সবচেয়ে বেশি মিল পাওয়া যায়, আনসার হবে শিম্পাঞ্জি। এরপরে গ্রুপ বির প্রশ্নগুলো আমরা সলভ করে নেব, দেখো দুইয়ের দাগের একের প্রশ্ন, এখানে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, নততলকে ভূমির সঙ্গে ড্যাশ কোণ করে রাখা হয়, আনসার হবে সূক্ষ্ম কোণ, তাই না, সূক্ষ্ম কোণে কিন্তু রাখা হয়, তাহলে তোমরা সূক্ষ্ম এই শব্দটা বসাবে। নেক্সট, জীব ও জড় পদার্থের মাঝামাঝি অবস্থাকে কি বলা হয়, আনসার হবে ভাইরাস, তাহলে তোমরা লিখবে ভাইরাস। মৌচাক কি দিয়ে তৈরি হয়, আনসার হবে মোম। আর শেষ শূন্যস্থান, দুটি তলের মধ্যে ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়, আনসার হবে তাপ উৎপন্ন হয়। এরপর দেখো নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করে লেখো, প্রথমে দেওয়া হয়েছে কোন দ্রবণ থেকে কঠিন দ্রাবকে আলাদা করতে কেলাসন পদ্ধতি সাহায্য করে,
এটা তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, এটা কিন্তু হয়ে যাবে সত্য। কেমন? এরপরে ভৌত রাশি পরিমাপ করা যায় না, ভৌত রাশিকে কিন্তু পরিমাপ করা যায়, তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে, তাহলে তোমরা লিখবে মিথ্যা। এরপরে সুস্থ পরিবেশের জন্য আমরা প্লাস্টিক কিছুতেই ব্যবহার করব না, এটা সত্য দেওয়া হয়েছে, তাহলে তোমরা লিখবে সত্য। আর শেষে দেখো দেওয়া হয়েছে এসআইতে বলের একক হলো সেন্টিমিটার, এটা মিথ্যা, তার কারণ এসআইতে বলের একক হয়ে যায় নিউটন। এরপরে স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে দেখো প্রথমে অ্যাস্ক হেলমেন্থিস, অ্যাস্ক হেলমেন্থিস মানে যেমন একটা উদাহরণ তোমরা বলতে পারবে গোলকৃমি, তাহলে গোলকৃমি এটা হচ্ছে এক ধরনের কি পরজীবী, তার মানে এটা হয়ে যাবে দেখো 9 নম্বর। এরপরে স্ত্রী এডিস মশা, এটা ডেঙ্গির জীবাণুর বাহক, তাহলে এটা হচ্ছে 10 নম্বর। ব্লাবার, ব্লাবার দেখা যায় তিমির ক্ষেত্রে, চামড়া নিচে চর্বির পুরুষ স্তর, তাহলে এটা হয়ে যাবে 11 নম্বর। আর শেষ মৌমাছির ভাষা, এটা হবে নিকোটিন বার্জেন, তিনি এই সম্পর্কে কিন্তু গবেষণা করেছিলেন তাই না, তাহলে এটা হয়ে যাবে 12 নম্বর। এরপরে নেক্সট কোশ্চেন গুলোতে আমরা চলে যাব। দেখো 13 নম্বর প্রশ্ন, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থের একটির নাম লেখো, আনসার হবে DDT, তোমরা পুরো নামটা লিখতে পারো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এরপরে PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটিতে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে 5টি ক্লোরিন পরমাণু আছে, তাহলে তোমরা লিখবে 5টি। এরপরে দেখো এখানে একটা সম্পর্ক দেওয়া হয়েছে, মাছ ধরার ছিপ এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, তাহলে দাড়িপাল্লা এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, তাহলে তোমরা এখানে লিখবে প্রথম। এরপরে একটি তরলে তরলে দ্রবণের উদাহরণ দাও, তোমরা লিখবে জল ও অ্যালকোহল, এটা হচ্ছে তরল ও তরলের দ্রবণের উদাহরণ। এরপরে কেলভিন একক ব্যবহার করে কোন রাশি পরিমাপ করা হয়, আনসার হবে উষ্ণতা। আর শেষ প্রশ্ন দেখো, একটি লাঠি দিয়ে ঢাকের ওপর আঘাত করলে শব্দ উৎপন্ন হয়, এখানে কোন শক্তি রূপ বদল করে শব্দ শক্তিতে পরিণত হয়েছে, তাহলে এখানে আনসার হবে যান্ত্রিক শক্তি। প্রথমে ছিল যান্ত্রিক শক্তি, যেটা রূপ বদল করে কোন শক্তিতে পরিণত হয়েছে, শব্দ শক্তিতে পরিণত হয়েছে। তাহলে আজকে আমরা তোমাদের প্রশ্ন বিচিত্র থেকে 11 নম্বর স্কুলের গ্রুপ এ এবং গ্রুপ বির সমস্ত কোয়েশ্চেনের আনসার গুলো প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা যুক্ত হতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দা ভেরি বেস্ট।